আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নীরবে সাপোর্ট দিয়ে যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কৃতজ্ঞতার ঋণ, আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধুরা। সেই জন্য আমি আমার চ্যানেলের মধ্যে আপনাদের জন্য বা আপনাদের উপকার হয় এমন ভিডিওগুলো সবসময় পাবলিশ করার চেষ্টা করি। ধারাবাহিক ব্লগ এক্সপোর্টের মধ্যে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করে আর্নিং এ নিয়ে যাবেন সেটি আমি আমার চ্যানেলের মধ্যে দুটো ভিডিও অলরেডি পাবলিশ করেছি। সেটি হচ্ছে এই যে এটি আর্ন ফ্রম ব্লগ বা ওয়েবসাইট ফুল টিউটোরিয়াল, দুটো ভিডিও পাবলিশ করেছি। আশা করি আজকের ভিডিওটি দেখার পূর্বে অনুরোধ জানাবো পূর্বের দুটো ভিডিও দেখে আসবেন, তাহলে আজকের ভিডিও আপনার জন্য অবশ্যই সোজা হয়ে যাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কিভাবে আপনার blogspot.com এর মধ্যে এই লোগো এবং হেডার যোগ করবেন। লোগো এবং হেডার যোগ করার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই যে ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আপনার ব্লগের নেম দিবেন সেটি এবং হেডার কিভাবে তৈরি করবেন সেটি। তো আশা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই প্রফেশনাল মানের একটি ব্লগ, ফ্রি ব্লগ তৈরি করতে পারবেন। পরবর্তীতে আপনার সেই ব্লগ সাইটটি আর্নিং এর জন্য উপযুক্ত হবে। সো ভিডিওটি দেখার পূর্বে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনায়। অলরাইট, চলে এসেছি। আমি ইলাস্ট্রেটর সিসি ওপেন করেছি। আপনি চাইলে এই কাজটি ইলাস্ট্রেটর এর মধ্যে বা যে কোনো ইলাস্ট্রেটর এর ভার্সনের মধ্যে এটি করতে পারেন। আমি আমার ব্লগের নামটা দিচ্ছি, এটি পর্দায় দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার blogspot.com এর নাম যেটি আমি লিখেছি বাংলাতে। সো বাংলা কিভাবে লিখতে হয় আপনি তো অবশ্যই জানেন যে ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটর কীভাবে ওপেন করতে হয়। সো আমি এইভাবে এবার দেখাচ্ছি কীভাবে বাংলা ওপেন করবেন। এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এই যে বেঙ্গলি বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি চলে যাবেন ফন্টের মধ্যে। ফন্টের মধ্যে যাওয়ার পর আপনাকে সুতনি এমজে এমজে অবশ্যই সুতনি এমজে সিলেক্ট করে দিতে হবে, তবে আপনি বাংলা লিখতে পারবেন। ধরুন আপনি এই কাজটুকু করতে পেরেছেন। তো আশা করি আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এই দুটো লেখার পরে আমি যে ফন্ট ইউজ করেছি এখানে 24 এই ফন্টটি দেখাচ্ছে। আবার যদি আমি এই বাংলাটিতে তাজা নিউজে ক্লিক করি তাহলে এই ফন্টটি শো করছে, তার মানে আমি এই ফন্টটি এখানে ইউজ করেছি। তো এই কাজটি অন্তত করতে পারবেন। ইলাস্ট্রেটর ওপেন করার পরে আপনি এটি করে নিতে পারবেন। এবার আমি এটি পুরোটাকে সিলেক্ট করার পরে আমি এটিকে ভেঙে নিব, মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্রিয়েট আউটলাইন করার অর্থ হচ্ছে আমি প্রত্যেকটা ফন্টকে ভেঙে ভেঙে আলাদা আলাদা করব। সো এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটিকে আনগ্রুপ করে নিব। এই যে আনগ্রুপ দেখতে পাচ্ছেন, মাউসের রাইট বাটন ক্লিক করে দেন দেখুন এটি আলাদা আলাদা হয়ে গেছে। এটি একটা আলাদা হয়ে গেছে, এটি আলাদা হয়ে গেল, এটি আলাদা হয়ে গেল। প্রত্যেকটা এইভাবে আপনি চাইলে আনগ্রুপ করে কালার করতে পারেন। এতটুকু আপনি আশা করি করতে পারবেন। সো এবার আমি আপনাদেরকে আরেকটি বিষয় শেয়ার করছি, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তাজা নিউজ, এটিকে আমি একটু কালারাইজ করতে চাচ্ছি। কালারাইজ করতে চাইলে আমাকে কালারে চলে যেতে হবে। তো আমি একটু কালার দিচ্ছি, এটি হচ্ছে ফিল কালার আর এটি হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটি আমি রেড দিচ্ছি, দেখুন রেড হয়ে গেল। ফিলটা হচ্ছে রেড এবং স্ট্রোক হচ্ছে ব্ল্যাক। এটিকে আমি আবার চেঞ্জ করে দিচ্ছি। বন্ধুরা আগে থেকে একটু নান্দরি লাগছে, এবার আমি এটি পুরোটাকে সিলেক্ট করে আমি শুধুমাত্র এই নিউজটা একটি কালার দিব। নিউজ আমি এটি গ্রিন দিতে চাচ্ছি। আপনি আপনার খুশি মতো পছন্দ মতো কালার দিতে পারেন, যেটি আপনার সুবিধা হয় বা ভালো লাগে। তো আমি 24K অন্য কালার দিতে চাচ্ছি। এটি যদি দেই তাহলে এইভাবে হয়, অথবা আমি চাইলে এটির ফিল কালারটা ব্ল্যাক দিতে পারি, সরি ফিল কালারটা অন্য কালার এবং এই স্ট্রোক কালারটি আমি ব্ল্যাক দিতে পারি। এই হয়ে গেল আমার মোটামুটি এটি ডিজাইন। ধরা যাক আপনি এতটুকু পর্যন্ত করতে পারবেন। সো আপনি সময় দিলে বা আপনার পছন্দ মতো এটি যে কোনো কালারে আপনি কনভার্ট করে নিতে পারেন, যেটি আপনার সুবিধা হয়। ডিজাইন হচ্ছে আপনার সম্পূর্ণ ক্রিয়েটিভিটির উপরে, যেটি আপনাকে অর্জন করতে হবে অনেক সময় ব্যয় করে। সো আশা করি এতটুকু পর্যন্ত আপনি করতে পারবেন। আমি রেড দিই পুরোটা, তাহলে নিউজ 24 তাজা নিউজ 24 এটি আমার হয়ে গেল। এটি আমি চাইলে এটি সিলেক্ট করার পরে
একটু ছোট করে নিতে পারবো অল্টার প্রেস করে। অল্টার প্রেস করে আমি ছোট করে নিলাম। এরপর আমি এটি সিলেক্ট করে এই যে এখানে মাথা দেখতে পাচ্ছেন এই মাথাটাকে আমি একটু পিছনে নিয়ে যেতে চাচ্ছি। সো মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জে যাওয়ার পরে সেন্ড টু ব্যাকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে 24 এর মাথাটি পিছনে চলে গিয়েছে। তো আশা করি এতটুকু পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন। এবার আমি এটিকে আর কিছু না করে আমি আমার মূল পেজের মধ্যে নিয়ে যাব। মূল পেজ মিনস যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে এটি একটু গ্রুপ করে নিব। কন্ট্রোল রিলিজ কম্পাউন্ড পথ এটি পুরোটাই আমি গ্রুপ করে নিব। এই যে কন্ট্রোল জি প্রেস করলে পুরোটা গ্রুপ হয়ে যাবে। দেখুন এটি একটা হয়ে গিয়েছে, আমি এটি নাড়ালে একটি হয়ে গিয়েছে। এবার চাইলে আমি এটিকে বড় ছোটো করতে পারবো আপনার আমার পছন্দ মতো। এটি চাইলে আমি এইভাবে নিয়ে আসতে পারি। অর্থাৎ আপনি ডিজাইনকে নান্দনিক করতে হলে আপনাকে একটু সময় দিতে হবে। সময় দিয়ে তবে আপনি আপনার ডিজাইনকে অনেক বেশি নান্দনিক করতে পারেন এবং ইউনিক করতে পারেন। হয়ে গেল বন্ধুরা আমার মূল লগোটি। এবার আমি এই লগোটি সাইজ বরাবর কিভাবে বসাবো সেটি দেখাচ্ছি। প্রথমে tajanews.com এর জন্য যে লগো সাইজটা আমি দেখাচ্ছি, লগো সাইজটা হচ্ছে 242x90। তো আমি এটিকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। পুরোটা সিলেক্ট যে গ্রুপ হয়ে গিয়েছে আমি এটা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা এটাই হচ্ছে আমার সাইজ, লগোর সাইজ, এই যে কাঙ্ক্ষিত যে সাইজটি তাজা নিউজ আর লগো, এই যে এটিতে আমি এডিট করব। এডিট করে এখানে আমি বসিয়ে দিব। সো এটির সাইজ হচ্ছে 242x90। বাইরে চলে গেছে, দ্যাটস ইট। আমি মোটামুটি একটি লগো তৈরি করে ফেলেছি আমার নিজের মতো করে। তো এইবার আমি এটিকে সেভ করব। সেভের জন্য আমাকে চলে যেতে হবে এক্সপোর্টে, সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এটি ফিট করে দিব। দেন আপনি এখানে জেপিজিতে সিলেক্ট করে রাখতে পারেন অথবা PNG 24 রাখতে পারেন, যে কোনো একটিতে রাখতে পারেন। PNG 24 দিলাম আমি। এবার সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি আমার ফোল্ডার সিলেক্ট করে দিব, এটি হচ্ছে জেপিজি। সেভ হয়ে গেল। এবার আরেকটি জিনিস দেখাচ্ছি, সেটি হচ্ছে সেম লগোটি আমি এবার ব্যানারের জন্য তৈরি করব। এই যে হেডার অ্যাডস যেটি দেখতে পাচ্ছেন সেটি হেডার অ্যাডসের সাইজটা হচ্ছে 728x90। এই যে এখানে বসবে 728x90, আর এটা হচ্ছে আমার লগো। তো এই দুটো জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, আশা করি বুঝতে পেরেছেন। লগোটি, হেডার লগোটি। এবার আমি এটি যেটি তৈরি করেছি সেটি ড্রাগ এন্ড ড্রপ করব। ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে যাব কোথায়, যেটিতে আমি এই যে এটি হচ্ছে আমার সাইজ 728x90। এই যে 728x90, অর্থাৎ এটি 728x90 এটির সাইজে আমি তৈরি করছি একইভাবে। সো এটি আমি সাইজটা নিয়েছি। এবার আমি লগোটা এখানে এসে এনে বসিয়ে দিব। শিফট এবং অল্টার প্রেস করে আমি সাইজটাকে বসিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখুন শিফট এবং অল্টার প্রেস করবেন আপনি সবসময়। শিফট এবং অল্টার প্রেস করলে সাইজটা অবশ্যই ঠিক থাকবে এবং দেখতে আপনার লগোটি বরাবর বসে যাবে। তো আশা করি এতটুকু কিন্তু আপনি পারবেন। এই হচ্ছে আমার মোটামুটি হেডার। এই হেডারটি আমি এবার আপলোড দিব। তো কিভাবে আপলোড দিতে হয় সেটি অবশ্যই আপনি জানেন। এটিকে আমি চাইলে আর একটু বড় করতে পারি, তাতে দেখতে অনেক বেশি নান্দনিক মনে হয়। তাজা নিউজ 24 এটি আমার হেডার। সো এটি আমি এবার সেভ দিব, এক্সপোর্টে সেভ দিব। এই দেখতে পাচ্ছেন এটি আমি এখানে আমি PNG দিয়ে রেখেছি। তো সেভ দিব, হেডার সেভ করেছি। এবার আমি এটি মিনিমাইজ করে রাখছি। এরপরে যে কাজটি সেটি হচ্ছে কিভাবে আপলোড দিতে হয় সেটি দেখাচ্ছি। বন্ধুরা আপলোড দেওয়ার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে আমার নির্ধারিত ব্লগ সাইটের এডিট অপশনে। এডিট অপশন মিনস লেআউটে চলে যেতে হবে। লেআউটে যাওয়ার পরে প্রথমে আমি যে কাজটি করব সেটি হচ্ছে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে কিন্তু অলরেডি একটি লগো রয়েছে, তো আমি এটি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে ব্রাউজে চলে যাব। এটি এখন যেটি তৈরি করেছি সেটি অবশ্য দেখাচ্ছি। এরপর এখানে প্লেসমেন্ট বাহাইন্ড টাইটেল এন্ড ডেসক্রিপশন, আপনার এই লগোর পিছনে যদি টাইটেল এবং ডেসক্রিপশন দিতে চান তাহলে এটিতে আমি ইনস্টেট দিচ্ছি। এরপর আপনার সেভ দিলে হয়ে যাবে। এরপর আমি বি ব্লগে ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন তাজা নিউজ এটি অ্যাড হয়ে গেল। এবার আমি কিভাবে হেডার যোগ করতে হয় সেটি দেখাচ্ছি। এখানে হেডার অ্যাডস ঠিকই থাকবে,
জাস্ট আপনাকে রিমুভে ক্লিক করতে হবে। হয়ে গেল বন্ধুরা, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তো আমি ইনস্টেট দিলাম, এরপর সেভে ক্লিক করলাম, এরপর আমি ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করার পরে কি অবস্থা হয় একটু দেখুন। ওসাম, অর্থাৎ আমার হেডারটি অ্যাড হয়ে গেলো খুব সুন্দরভাবে। এভাবে আপনি সময় দিয়ে একটু একটু করে আপনার ব্লগটাকে সাজাবেন। সাজানোর পরে আপনি যখন পোস্ট দিতে থাকবেন তখন আপনার ব্লগ সাইটটি আস্তে আস্তে নান্দনীয় লাগবে এবং ভিউয়ার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটি করতে হবে। সো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কিভাবে হেডার লোগো যোগ করতে হয় এবং কিভাবে হেডার অ্যাডটা যোগ করতে হয় সেটি। তো এই দুটো কাজ আপনি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ইউজ করে খুব সহজে করে নিতে পারবেন। ভিডিওটি আশা করি ভালো লেগেছে, খুব সুন্দরভাবে আমি আমার অবস্থান থেকে দেখালাম কিভাবে এই দুটো জিনিস করতে হয়। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো পরিশেষে একটি কথা না বলে নয়, সেটি হচ্ছে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভের সাথে জুড়ে থাকুন। টিল দেন টেক কেয়ার।